কেউ ভেঙে দেয় তা আজও প্রমাণ করে দিল। আমাদের সামনে উঠে এসলো এমনি একটি ঘটনা। ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমায়। জানা যায় ভাসুরের ছেলের হাতে কুপ্রস্তাবে যখন তার কাকি রাজি না হয় তখনই রক্তাক্ত হতে হয় তার কাকিকে। জানা যায় গত তিন মাস পূর্বে বিশালগড় মহকুমা অন্তর্গত মধুপুর থানাধীন পুরাতন রাজনগর এলাকায় এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নিজ ভাসুরের ছেলে হারুর মিয়ার হাতে রক্তাক্ত হন। কিন্তু পরবর্তী সময়ে পরিবারের লোকজন নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে মহিলার অবস্থা গুরুতর দেখে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেয়। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করে মধুপুর থানায় এই গৃহবধূটি কুলাঙ্গা ভাসুরের ছেলে হারুর মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করে। কিন্তু দীর্ঘ তিন মাস হয়ে গেল, অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না মধুপুর থানার পুলিশ বলে অভিযোগ ব্যক্ত করেন এই গৃহবধূ। দেখে নেব গৃহবধূ কি বলেছেন। দিছিলাম পুরুষটা তো রাজি হয়েছি না দেখে আমার আমার স্বামী বাড়িতে আসলো না, এবার আমার খুব মারধর করছে। মারধর আমি বিশাল হসপিটাল সেখান থেকে রেফার করছে ওই হাঁপানিয়া। হাঁপানিয়া আমি নদিন পরে ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে আমি লজ্জা কইছি না মানে সবার কাছে, এবার থানার তারা কইছে, থানার তার কাছে কইছি আমার এমন অবস্থা দিছে তার কাছে আমি কেস দিছি। ধরনের কেস মধুপুর থানা ওনা আসামি দশে না তিন মাস আগে ঘটনা, এতদিন লাগেনি আসামি ধরতে, এলাকে আমি আবার মিডিয়ার কাছে আসছি। আবার পুনরায় কি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন? সংবাদ মাধ্যমে তার কাছে আমি কইছি। এখন আপনি আমার বাসুপুরতে তিন মাস আগে আমার কুফুস্তক দিছিলাম, কুফুস্তক তো রাজি হয়েছি না দেখে আমার আমার স্বামী বাড়িতে আসলো না, এবার আমার খুব মারধর করছে। মারধরে আমি বিশাল হসপিটাল সেখান থেকে রেফার করছে ওই হাঁপানিয়া। দেখেছি নিজ কাকিকে কুপ্রস্তাব দেওয়ার ফলে তিনি রাজি না হওয়ায় তাকে ভাসুরের ছেলের হাতে রক্তাক্ত হতে হয় কাকিকে। কিন্তু সে জায়গায় কিন্তু বিশালগড় মধুপুর থানার পুলিশকে পুলিশের যে ভূমিকা তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তুলেছেন যে ভাসুরের ছেলেকে এখনো পর্যন্ত আটক করেনি, তিনি তিন মাস হয়ে গেছেন এই আক্রান্তের শিকার হয়েছে কিন্তু আজ পর্যন্ত ভাসুরের ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়নি মধুপুর থানার পুলিশ। তবে কি শীত ঘুমে রয়েছে বিশালগড় এবং মধুপুর থানার পুলিশ, নয়তো বা কেন এখনো পর্যন্ত ভাসুরের ছেলেকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ? এবার দেখার বিষয় সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশ হবার পর পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় কিনা। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সাথে থাকবেন। উপহার অফার চলবে পয়লা অক্টোবর থেকে।